কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে এই ইউটিউব কিন্তু তাদের অ্যাডসেন্সের একটা পলিসিতে আপডেট এনেছে সেটা হলো তাদেরকে থার্টি পার্সেন্ট ট্যাক্স পে করতে হবে তো এই থার্টি পার্সেন্ট ট্যাক্সের কবল থেকে কিভাবে বাঁচবেন এবং কিভাবে আপনি এই ফর্মটা সাবমিট করবেন সেটাই আসলে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আপনি যদি এই ফর্মটা সাবমিট না করেন তাহলে কিন্তু আপনাকে তেইশ পার্সেন্ট ট্যাক্স পে করতে হবে আপনি যদি আপনি যদি আমেরিকা নাও হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার ইনকাম থেকে থার্টি পার্সেন্ট ট্যাক্স কেটে নেবে তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করতে কী কী প্রয়োজন হবে কী কী প্রয়োজন হবে না কীভাবে সঠিকভাবে ফিল আপ করবেন বিস্তারিত আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব তাহলে চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো ভিওর্স দিস ইজ ইমরান ফ্রম অফ টেক এই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে আপনার গুগল অ্যাট সেন্সে সাইন ইন করতে হবে সাইন ইন করার পরে আপনারা এরকম একটি নোটিফিকেশন এখানে পাবেন এবং এখানেও পাবেন তো আপনাকে যেটা করতে হবে এখানে আসার পরে ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের কাছে এরকম একটি ফর্ম আসবে আপনাকে জাস্ট এখানে অ্যাড ট্যাক্স ইনফোতে সিলেক্ট করতে হবে এটাতে ক্লিক করার পরে আপনার ইমেলে আবার সাইন ইন করতে বলবে তো এখানে পাসওয়ার্ড দিয়ে আবার সাইন ইন করে নেবেন সাইন ইন হয়ে যাওয়ার পরে আমাদের সামনে এরকম দুটি অপশন আসবে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো এখানে হচ্ছে আপনাকে ইন্ডিভিজুয়াল নাকি নন ইন্ডিভিজুয়াল সেটা সিলেক্ট করতে হবে আপনি যদি একা স্বতন্ত্র হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে আর যদি নন ইন্ডিভিজুয়াল হয়ে থাকে কোনো কোম্পানি থাকে কিংবা কোনো অর্গানাইজেশন থাকে সেক্ষেত্রে আপনাকে নন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে তো আমাদেরকে যেটা করতে হবে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এখানে জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে আরও একটি ইনফরমেশন আসবে যে আর ইউএস সিটিজেন আর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট মানে হচ্ছে আপনি আর আমেরিকান নাগরিক কিনা তো আমরা আমেরিকান নাগরিক না তো সেই ক্ষেত্রে আমরা এখানে নদিব ন দিয়ে নেক্সটটা ক্লিক করবো এরপরে আমাদের সামনে আরও একটি অপশন আসবে সেটা হচ্ছে সিলেক্ট ডাব্লিউ এইট ট্যাক্স ফর্ম টাইপ প্রথমটা হচ্ছে আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল পার্সন হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমটা সিলেক্ট করতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন অথবা আমেরিকান বিজনেস রিলেটেড কোনো কিছু হয়ে থাকে তো আপনাকে সেই ক্ষেত্রে দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে তো আমাদের ক্ষেত্রে সিলেক্ট করতে হবে হচ্ছে এক নাম্বারটা এটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট স্টার্ট ফর্মে ক্লিক করতে হবে স্টার ফর্ম সিলেক্ট করার পরে এখানে আমাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন ইনফরমেশনগুলো দিতে হবে তো সবার প্রথমে হচ্ছে আপনার যে নামটা সেই নামটা ক্যাচ করে নিবে এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসের যে নামটা থাকবে সেই নামটা এখানে ক্যাচ করে নিবে এরপরে হচ্ছে আপনাকে এখানে দিতে হবে হচ্ছে আপনার যদি কোনো অর্গানাইজেশন থাকে তো সেই ক্ষেত্রে সেই অর্গানাইজেশন বা বিজনেস স্টেশনের নামটা এখানে দিতে হবে এটা কম্পালসরি না এটা না দিলেও হবে এটা আমরা দিব না এরপরে হচ্ছে এখানে দিতে হবে সিটিজেন আর সিটিজেনশিপ মানে হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে তো এখানে হচ্ছে বাংলাদেশি আমরা আমরা বাংলাদেশি যেহেতু আপনাকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো এরপর হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারটা দিতে হবে মানে হচ্ছে আপনাকে এখানে ফরেনটিন ফরেনটিনটা সাবমিট করতে হবে ফরেনটিন মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে হচ্ছে ইডিন সার্টিফিকেট আমাদের দেশের ইডিন সার্টিফিকেট যেটা আপনি যদি এখানে ইডিন নাম্বারটা সাবমিট না করেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে তিরিশ পার্সেন্ট ট্যাক্স পে করতে হবে আপনি একজন ইউনাইটেড স্টেটের সিটিজেন হয়ে থাকুন অথবা না থাকুন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে তিরিশ পার্সেন্ট ট্যাক্স পে করতে হবে তা আপনি এখন বুঝে দেখুন আপনি ইটিন দিয়ে করবেন নাকি এমনি জমা দিয়ে দেবেন তো ইটিন ইটিন দিয়ে যদি এটা করতে চান তো সেই ক্ষেত্রে ইডিন সার্টিফিকেট মাত্র পাঁচ মিনিটের মধ্যে কীভাবে তৈরি করবেন সেটার একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে আপনারা এখানে আই বাটনে গিয়ে ভিডিওটা দেখতে পারেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা ওই ভিডিওটা লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে হচ্ছে আপনাকে আপনার যে টিন নাম্বারটা আছে সেই টিন নাম্বারটা এখানে বসাতে হবে তো আমি এখানে আমার টিন নাম্বারটি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এরপরে হচ্ছে আপনার ইউএসআইটিন অথবা এস এস এন যদি ইউএসের কোনো টিন থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে ইউএসের টিমটা এখানে বসাতে হবে তো আমাদের যেহেতু ইউএস সম্পর্কিত কোনো সমস্যাই নেই তো আমাদেরকে এখানে এটা সাবমিট করতে হবে না এরপরে হচ্ছে আমাদেরকে এখানে এ ক্লিক করতে হবে এ ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাকে আপনার অ্যাড্রেস সিলেক্ট করতে বলবে এবং প্রথম স্টেপ কিন্তু হয়ে গেল দ্বিতীয় স্টেপে এসে আপনাদের এখানে অ্যাড্রেস সাবমিট করতে হবে সেটা হচ্ছে পার্মানেন্ট রেজিডেশান অ্যাড্রেস আপনার বর্তমানে যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সব কিছু এখানে সাবমিট করতে হবে তো এখানে একটি মার্ক দিয়ে আমাদেরকে কান্ট্রি অটোমেটিক চলে আসবে বাংলাদেশ এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন আপনি যেখানে বসবাস করছেন সেই অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে তো আমি আমার অ্যাড্রেসগুলো বসিয়ে দিচ্ছি ঝটপট করে অ্যাড্রেস বসানো হয়ে গেলে আপনাকে আরেকটু নিচে যেতে হবে এবং এখানে আপনাকে মেলিং অ্যাড্রেস দিতে হবে আপনি যেটা করবেন মেলিং অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম দেবেন সেম দিতে হলে এখানে টিক মার্ক করে টিক টিকমার্ক করে দিলে এটা চলে যাবে এবার হচ্ছে অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আপনাকে এখানে জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার যেটা বলতেছে তারা আর ইউ ক্লেমিং আর রিডিউস রেট অফ উইদাউট হোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রিডি বিদেশি ট্যাক্স এর ক্ষেত্রে আপনি যদি এখানে নো সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার তিরিশ পার্সেন্ট ট্যাক্স কেটে নিবে আপনার গুগল ইনকাম থেকে তো তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইয়েস দিব যেহেতু আমরা টিন সার্টিফিকেট এখানে দিয়েছি তো সেহেতু আমাদেরকে ইয়েস অবশ্যই দিতে হবে যদি আপনি থার্টি পার্সেন্ট ট্যাক্স ইউএস কে দিতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে নো সিলেক্ট করতে হবে আর যদি না চান তাহলে ইয়েস সিলেক্ট করতে হবে যেহেতু আমরা ইটার সাবমিট করেছি সেহেতু আমাদেরকে ইয়েস দিতে হবে এরপরে হচ্ছে এখানে ডিকমার্ট করে দিতে হবে তারপর হচ্ছে আমরা যে দেশের ট্যাক্স পেয়ার নামটা এখানে দিতে হবে আমরা হচ্ছে বাংলাদেশের ট্যাক্স পেয়ার আমরা বাংলাদেশ থেকে ট্যাক্স পে করবো তো সেক্ষেত্রে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আরও তিনটি অপশন নিচে আসবে এই তিনটি অপশানে আপনাকে সার্ভিসেসে প্রথমে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এইখানে হচ্ছে আপনার আর্টিকেল সেভেন অ্যান্ড প্যারাগ্রাফ ওয়ান সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে হচ্ছে আপনার রিডিউস রেট জিরো করে দেবেন রিডিউস রেট জিরো মানে হচ্ছে এখানে আপনার ট্যাক্স জিরো পার্সেন্ট কাটবে এরপর হচ্ছে এখানে টিকমার্ক করে দিয়ে আবার মোশন পিকচার অ্যান্ড টিভিতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফে গিয়ে এখানে আর্টিকেল টুয়েলভ অ্যান্ড প্যারাগ্রাফ টু সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে এখানে উইদাউট হোল্ডিং রিডিউস টেন পার্সেন্ট এখানে থার্টি পার্সেন্ট আছে টেন পার্সেন্ট তো আমরা সর্বনিম্ন টেন পার্সেন্ট দিয়ে দিব এরপর হচ্ছে এখানে আবার টিকমার্ক দিয়ে আবার নেক্সট এটাই দিব এখানে হচ্ছে আদার কপিরাইট এখানে দেওয়ার পরে এখানে নিচে হচ্ছে আর্টিকেল টুয়েলভ অ্যান্ড প্যারাগ্রাফ টু এটা দেওয়ার পরে এখানে রিডিউস রেট দিব টেন পার্সেন্ট টেন পার্সেন্ট দিয়ে আপনাকে এবার জাস্ট এখানে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে এই ইনফরমেশন যেটা আপনি সাবমিট করেছেন এটা কিন্তু আবার একবার দেখে নেবেন দেখে এখানে কিন্তু আবার একবার দেখে নেবেন এখানে কিন্তু এখানে বলছে হচ্ছে সার্টিফিকেট আছে কি না ইডেনে অবশ্যই আমাদের আছে আমরা জমা দিয়েছি তারপর বাংলাদেশ সার্ভিসেস হচ্ছে আর্টিকেল সেভেন প্যারাগ্রাফ ওয়ান এগুলো সব ভালো মতো দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে আপনার হচ্ছে যে ফর্মটা আপনি সাবমিট করলেন সেই ফর্মটা এইখানে চলে আসবে আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু এই ফর্মটা আপনি দেখতে পাবেন যে আপনি কী কী পূরণ করেছেন তো আপনি চাইলে এটাকে ডাউনলোড করে দেখতেও পারেন ডাউনলোড করে রাখতেও পারেন সব কিছু ঠিকঠাক মতো দিয়েছেন কি না সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেলে এখানে চেক মার্ক করে দিতে হবে চেক মার্ক করে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে সিগনেচার দিতে হবে এখানে হচ্ছে আপনার যে নাম সেই নামটা এখানে দিতে হবে এবং এখানে দেখুন দুইটা অপশন আসছে সেটা হচ্ছে আর ইউ দা আর ইউ দ্য পার্সন লিস্টেড ইন দ্য সিগনেচার সিলেকশনস মানে হচ্ছে এখানে দুটি অপশনে তারা প্রথমটাতে বলছে যে আপনি কি এই ব্যক্তি যে সিগনেচার করেছে অথবা এখানে দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে যারা বলতেছে যে আপনি কি অন্য কেউ যে এই নামদাতার হয়ে সিগনেচার করছেন তো সেই ক্ষেত্রে অনেকে দেখা যায় কি যে কোনো কোম্পানির ম্যানেজার অথবা কোনো কোম্পানির এমপ্লয়িরা কিন্তু এই কাজটা করে থাকে তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা দিতে হবে ইয়েস যেহেতু আমি নিজে করছি এটা আমি কাউকে দিয়ে করাচ্ছি না তো সেই ক্ষেত্রে এখানে ইয়েস দিতে হবে আর যদি অন্য কাউকে দিয়ে করান তো সেক্ষেত্রে এখানে নো দিতে হবে এরপর এটা দেওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করার পরে এখানে আরো একটা অপশন আসবে সেটা হচ্ছে তারা এখানে বলতেছে যে অ্যাক্টিভ এন্ড সার্ভিসেস প্ল্যাটফর্ম প্রথমত তারা বলতেছে যে আপনি ইউএস এর ট্যাক্স অ্যাক্টিভিটির সাথে যুক্ত কিনা তো ইউএস এর কোনো কর্মকাণ্ডের সাথেই আমরা যুক্ত না তো সেই ক্ষেত্রে আমরা এখানে নো দিব এরপর হচ্ছে এখানে চেক মার্ক করে দেব চেক মার্ক করে দেওয়ার পরে এরপর এখানে যেটা বলতেছে প্রথম অপশনে হচ্ছে আপনি আপনার যে ইনফো সাবমিট করেছেন এই ইনফো দিয়ে আগে কোনো পেমেন্ট রিসিভ করেছেন কিনা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যদি কোনো পেমেন্ট রিসিভ করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু আমার এই প্রোফাইল দিয়ে আগে অনেকবার পেমেন্ট রিসিভ করেছি তো ক্ষেত্রে আমাকে দিতে হবে কখনো আপনাকে এই প্রথমটা হচ্ছে আর যদি লিখতে চান যদি চেঞ্জ না করে থাকেন তাহলে হয়তো আপনি দিয়ে কক্ষ লিখে দিতে পারেন তো আমি এখানে দিচ্ছি না দেওয়ার পরে সব ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে আপনাকে এখানে জাস্ট সাবমিট করতে হবে তো সাবমিট করার আগে আপনার ইনফরমেশনগুলো আরো একবার চেক করে নেবেন যাতে কোনো ভুল তথ্য না থাকে এরপরে এখানে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনাকে ফাইনাল রেজাল্ট দেখিয়ে দিবে এখানে আচ্ছা সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এবং যেখানে তারা অ্যাপ্রুভড স্ট্যাটাস দিয়ে দিবে এবং কী কী তথ্য সাবমিট করেছেন কীভাবে কী ক্লেম করেছেন সব কিন্তু এখানে তারা দিয়ে দিবে আর এটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করে ফেলেছে তো এইভাবে যদি আপনি ফর্মটা ফিল আপ করে সাবমিট করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ট্যাক্স তিরিশ পার্সেন্ট দিতে হচ্ছে না আপনাকে জাস্ট কিছু ক্ষেত্রে দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আবার কিছু ক্ষেত্রে দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে না যদি আপনার ওই ইনকামটা ইউনাইটেড স্টেট থেকে এসে থাকে তাহলে আর যদি আপনার ইনকামটা ইউনাইটেড স্টেট থেকে না আসে তাহলে কোনো ভয় নেই আপনার কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না যদি আপনি এই ফর্মটা সাবমিট করে থাকেন এভাবে যদি আপনি ফর্মটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার আর কোনো ভয় থাকলো না আজকের এইটুকুই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ